কেমন আছেন বন্ধুরা বলুন, ভালো আছেন তো? যাক, এবার শীতের শুরুতেই আপনাদের কিছু পিকনিকের জায়গাগুলো দেখাচ্ছি। এটা আমি টার্গেট নিয়েছিলাম যে কিছু কিছু পিকনিক স্পট আপনাদের দেখাবো। তো আমি আসলাম এখন আলিপুরদুয়ার থেকে। যদি আলিপুরদুয়ার থেকে আসেন তাহলে 30 মিনিটের রাস্তা, 12 কিলোমিটার, আর যদি ফালাকাটার থেকে আসেন তাহলে 1 ঘন্টা অ্যাপ্রক্স, 40 কিলোমিটার। চলুন একটু হাইরোড সামনেই আপনাদের একটু দেখিয়ে দিই। আলিপুর থেকে আসেন তাহলে এই রাস্তা দিয়ে, এটা আসামের দিকে চলে গেছে, আর এই সাইডে আপনি দেখতে পাচ্ছেন এটা ফালাকাটার থেকেই আসে, এটা শিলিগুড়ির দিকে গেছে। এই রাস্তাটা ন্যাশনাল হাইওয়ে NH-31। আপনি যেদিক দিয়েই আসুন না কেন, আপনাকে ঢুকতে হবে এই রাস্তায়। এখানে বক্সার টাইগার রিজার্ভের আন্ডারে আছে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট, কালচিনি ব্লক। যাবো পৌরবস্তিতে। অ্যাকচুয়ালি আগে নাম ছিল পৌরবস্তি, ওখানে ইকো পিকনিক স্পট হয়েছে। তা আমরা দেখে নিব সামনে এই পিকনিক স্পটে কী কী আছে। ফাইনালি চলে আসলাম আমরা ইকো পার্কে, পৌর ইকো পার্ক। চলুন দেখে আসি ভিতরে কী কী আছে। ওয়াশ টাওয়ারে দাঁড়িয়ে আছি, সব দেখালাম। নদীর পার, এখানে নদী আছে, সাঁতারেরও ব্যবস্থা আছে, বোটিং হয়, আরও অনেক কিছু হয়, ক্যান্টিন আছে, দোকান আছে, আপনি নিজে এসেও রান্না করে খেতে পারেন, আর এখানেও অর্ডার দিয়ে খেতে পারেন। খুব সুন্দর একটি জায়গা আমাদের ডুয়ার্সের মধ্যে, পৌরবস্তি, পৌর ইকো পার্ক। এবার শীতের নতুন পিকনিক স্পট পৌর ইকো পার্ক। পৌর ইকো পার্কে আসুন, এখানে এসে আপনারা ফ্যামিলির সাথে আনন্দ করুন। এনারা দেখুন পিকনিক খাচ্ছে, চিকেন রুটি। এখানে বানানো হচ্ছে চিকেন, রান্না করা হবে এটাকে। কে বানায়েঙ্গে কাবাব, ইসকো কাবাব বানায়েঙ্গে, ইসকো জ্বালা কে উসকো জো উপর কা জো পশম হ্যায় উসকো উঠা দিয়া, আবি ইসকো পাকানা হ্যায়। দেশি মুরগি হ্যায়? দেশি হ্যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, টেস্টি হোগা। আগ মে জলায়া, আর ইসমে ভি মিট হ্যায়, আর ইধার মে সব দেখিয়ে পিয়াজ ছিল রা হ্যায় দোনো ভাই। পিকনিক কা মৌসুম হ্যায়, চলিয়ে মজা কিজিয়ে। ইয়ে জো চিজ হ্যায়, ইয়ে খুকরি হ্যায়,
খুকরি এটাকে বলে আমাদের ডুয়ার্সের ভাষায়। এটাতে সব কিছু কাজ করা যায়, বাড়ির যাবতীয় সব কিছু কাজ, এবং বাইরেও এটাকে হাতিয়ার হিসাবে মানে ইউজ করা হয়। একদম শানদার এই হাতিয়ার। আমাদের ডুয়ার্সের বেশিরভাগ আমাদের এই পাহাড় অঞ্চল এবং মানে টি গার্ডেন এরিয়াতে এই খুকরিটা ইউজ করে। ইসকো দেখিয়ে প্রসেসিং কর রা হ্যায় কেসে মিট কা। মেরে কো তো লাগ রা হ্যায় ইহি রুক জাউ আজ। এ দেখিয়ে কেসে ইয়ে হো রা হ্যায়। ডিসকভারি মে জেসে দিখাতা হ্যায় ঐসা হি হ্যায়। ইয়া পর সুন্দর খাওয়া হবে, টেস্টি হবে এই খাওয়া। এ হিট মেই বান জায়েগা না, হাফ বান জায়েগা ইসকা। এসা খানা খায়া থা মানে ইসমে অরুণাচল মে। দেখিয়ে কেসে বান রা হ্যায় ইসকা। ইসকো ফির পিয়াজ মির্চি সে বানায়া জায়েগা। তেল নিকাল রা হ্যায়, তেল পড়ছে এখান থেকে দেখুন। আর এটার মধ্যেই বয়েল হয়ে যাবে, আর যত বয়েল হবে ভিতরে আর একটু সেকা হবে, এটার টেস্টিটা আরো বেশি হবে। তাহলে বন্ধুরা আজকে ওনাদের সাথেই পিকনিকটা খাবো বিনা পয়সাতে। হ্যাঁ, পয়সা দিব না, ওনাদের সাথেই খাবো। এই পুরো একটা গোটা মুরগি একদম বুক করা হয়ে গেল, তা আমি একটু ঘুরে আসছি, তারপরে ওনাদের সাথে খাবো। কি দাদা, কি রাজি তো? রাজি রাজি রাজি। আপনারা এই পোড়ো ইকো পিকনিক স্পটে যেখানে এসেছেন, এখানে দেখুন, এখানে আপনারা বাইরের থেকে এসেও আপনি রান্না করে খাওয়াতে পারেন। এখানে ওনারা একটা এক্সট্রা চার্জ নেবে, সেই চার্জ এখানে ওনাদের কাছে জিজ্ঞাসা করলেই পেয়ে যাবেন কত কি ব্যাপার সিস্টেমটা। আর ওনারা রান্না করে আপনাদের ঠিক বাড়ির মতন এখানে খাওয়াবে। এখানে ওনাদের ফ্যামিলি নিয়ে আসছেন, ওনারা মাঝে মাঝেই আসেন। আপনারা তো রান্না এখানে খেয়েছেন, কেমন রান্না? ভালো, খুব ভালো। মানে এদের রান্নাও ভালো, এদের ব্যবহারও ভালো। আপনারাও আসবেন, অবশ্যই খেয়ে দেখবেন। অত্যন্ত যত্ন সহকারে, যত্নশীলভাবে রান্না করে। না বুঝতে পারলাম, রান্না বান্না দেখে সব কিছু পরিষ্কার। বিশেষ করে লাকড়ির উনান, তো এই লাকড়ির উনানের রান্না খেয়ে আলাদা একটা আমেজ পাওয়া যায়। আপনার আপনারই নাম? আমার নাম বাপি বলে চেনে এখানে। আচ্ছা আচ্ছা, তো নানি চলো আরামসে যা রা পিঠে। কি নাম তোমার? কি নাম? আস্তা। আস্তা? ওরে বাপ রে বাপ। আস্তা তাহলে টাটা, বাই বাই। সংস্থাটা চালাচ্ছেন ইকো পার্কটা, সেটা কি আপনারা কিভাবে চালাচ্ছেন? মহিলারাই? স্বনির্ভর গোষ্ঠী। এই যে দেখুন, এখানে টিকিটের ব্যবস্থা আছে, টিকিট কাউন্টার। এন্ট্রি করে তারপর ভিতরে প্রবেশ করতে হয়। আচ্ছা, এখানে তো আপনারই সব দায়িত্বে, আর ভিতরে তো রান্না করে খাওয়ার ব্যবস্থা আছে। আর এখানে তো এমনি কোনো ভয় নাই? না না, এমনি গন্ডগোলও হয় না, কোনো কিছু হয় না। ফ্যামিলি নিয়ে আপনারাই সব দায়িত্বে। আমাদের থানার সঙ্গে যোগাযোগ থাকে, পুলিশের থানা, থানার থেকে পুলিশও থাকে এখানে। ঠিক ঠিক, না হলে ফ্যামিলি নিয়ে আসবে কেন? হ্যাঁ, 25 ডিসেম্বর থেকে সকাল 9টা থেকে মানে ওরা 5টা 6টা পর্যন্ত ওরা ডিউটি করে থাকে। হ্যাঁ, না এটা নাম শুনেছি, খুব ভালো জায়গা। আর আপনারা যেহেতু চালান মহিলারা, আর এখানে খুবই ভালো লাগলো। ঠিক আছে, আপনার নাম? আচ্ছা, আমি গ্রুপ সেক্রেটারি। ঠিক আছে, ধন্যবাদ। পিকনিকের একটি ভালো জায়গা, বারবার বলবো। আর ম্যাডামের কথা তো শুনলেন, উনি বললো বারবার যে আসুন এখানে, কোনো ভয় নেই, এখানে ফ্যামিলি নিয়ে আপনারা নিশ্চিন্তে পিকনিক খেতে পারবেন। ওকে, টাটা, বাই বাই।